আসসালামু আলাইকুম নতুন ভিডিও টেনালে সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদকরণ করতে হয় এবং নিজেরা সেটা প্র্যাকটিস করব। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি তোমাদেরকে তোমরা যদি সেটা দেখে থাকো তাহলে এটা সহজে বুঝতে পারবে আর যদি না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও কারণ আগের দুটো না দেখে থাকলে এটা থেকে তেমনটা উপকৃত হবে না তুমি তো কথা না পারি চলো শুরু করা যাক দেখো করোনা ভাইরাস একটি ভাইরাসের পরিবার আমরা যখন কোনো কথা বলি তখন এইভাবে বলি তোমরা জানো করোনা ভাইরাস উনিশশো তিরিশ সালে প্রথম দেখা দেয় এবং এটি বর্তমানে তার ষষ্ঠ প্রজাতি চলতেছে তো করোনা ভাইরাস আসলে একটা পরিবারের সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার উনিশ সালে যেটা আমাদের মধ্যে আসে এখন তো এখান থেকে শুরু করছি দেখো করোনা ভাইরাস একটি ভাইরাসের পরিবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে করোনা ভাইরাস হয় একটি পরিবার ভাইরাসের এখানে দেখো প্রথম বাক্যে ছিল করোনা ভাইরাস একটি ভাইরাসের পরিবার এইখানে কোনো ক্রিয়াপদ নাই আর আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে বাংলায় ক্রিয়াপদ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাংলায় হয় এই বাক এই ক্রিয়াপদটি আনতে হয় এবং ইংলিশে সেই ক্ষেত্রে হয় এম ইজ আর তাহলে আমরা সাজিয়ে রেখলাম কি করোনা ভাইরাস হয় একটি পরিবার ভাইরাস এর এখানে দেখো এর আছে ভাইরাস এর তার মানে এই শব্দ শেষে এর আছে আমরা জানি এর এর ইংরেজি শব্দ হচ্ছে অফ তার হবে করোনা ভাইরাস ইজ ফ্যামিলি অফ ভাইরাসেস দ্বিতীয়টা দেখো এটি মানুষের মধ্যে নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে দেখো এখানে আমরা জানি যে বাংলায় ক্রিয়াপদ থাকে শেষে কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদ থাকে সাবজেক্টে ঠিক পড়ে তাহলে এটি সাজিয়ে রিখলে হবে এটি পারে সৃষ্টি করতে কারণ এটি সাবজেক্ট আর তারপরে ভারপূচে সৃষ্টি করতে পারা তাহলে লিখছি এটি পারে সৃষ্টি করতে নানা ধরনের রোগ কোথায় সৃষ্টি করে মানুষের মধ্যে দেখো তাহলে ইংলিশটা কী হবে ইট ক্যান কজ তোমরা এখানে ইট ক্যান ক্রিয়েটও দিতে পারো ইট ক্যান কজ আর রেঞ্জ অফ ইলনেস নানা ধরনের রোগ মানুষের মধ্যে যেহেতু মানুষের মধ্যে বলছে তাহলে ইনহিউম্যান তোমরা জানো যে প্রি বাংলায় থাকে শব্দের পরে আর ইংরেজিতে থাকে শব্দের ওই শব্দের আগে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করেছি তোমরা দেখতে পারো সেটা যে আমি কীভাবে প্রি বাংলা এবং ইংরেজি পার্থক্যটাকে আসলে পরটা দেখি আমরা করোনা ভাইরাস গঠিত রোগটির নাম কোভিড নাইন্টিন দেখো এখানে আমাদের কোনো ক্রিয়াপদ নাই যেহেতু ক্রিয়াপদ নাই তাহলে আমরা কী জানি আমরা জানি যেখানে ক্রিয়াপদ থাকে না সেখানে আমাদের সাধারণত বাংলায় সাজিয়ে গেলে হবে হয় এবং ইংলিশ আছে অ্যামেজার যেমন ধরো এটা হবে তাহলে কি করোনা ভাইরাস গঠিত রোগটির নাম হয় নাম হয় কোভিড নাইন্টিন বা কোভিড উনিশ তাহলে দেখব দ্য ডিজিজ কজড বাই করোনা ভাইরাস ইজ কল্ট কোভিড নাইন্টিন এখানে কল্ট এর পরিবর্তে ও দিতে পারো পারটা দেখি আমরা এটি সম্পূর্ণভাবে একটি সংক্রমিত রোগ বা সংক্রামক রোগ দেখো এখানেও কোনো ক্রিয়াপদ নাই দেখো এটি সম্পূর্ণভাবে একটি সংক্রামক রোগ আমরা জানি কি যেখানে আমাদের ক্রিয়াপদ থাকে না সেখানে আমরা হয় ব্যবহার করি তাহলে এটি যেহেতু সাবজেক্ট এরপরেই হবে এটি হয় সম্পূর্ণভাবে একটি সংক্রামক রোগ তাহলে হবে ইট ইজ কমপ্লিটলি অ্যান ইনফেকশাস বা কন্টাজিয়াসও দিতে পারো তোমরা কন্টাজিয়াস দিতে পারো ডিজিজ কোভিড নাইনটিন এর সাধারণ লক্ষণসমূহ হল কাশি অবসাদ শ্বাসকষ্ট গন্ধহীনতা ও স্বাধীনতা দেখো আমরা এগুলো জানি যে কোভিড নাইন্টিন অনেকগুলো লক্ষণ আছে তার মধ্যে হচ্ছে জ্বর কাশি শ্বাসকষ্ট গন্ধহীনতা মানে আমরা কোনো কিছু গন্ধ না পাওয়া এবং স্বাদহীনতা কোনো স্বাদ না পাওয়া আমরা যখন বাংলা লিখি চিন্তা করি করিভাবে কোভিড নাইন্টিনের সাধারণ লক্ষণসমূহ হলো জ্বর কাশি সর্দি ইত্যাদি কিন্তু যখন ইংলিশ লেখা তখন এইভাবে থাকে না বিষয়টা তখন থাকে এইভাবে সাধারণ লক্ষণ অব কোভিড নাইন্টিন দেখো তাহলে হচ্ছে সাধারণ লক্ষণ অফ কোভিড নাইন্টিন মানে সাধারণ লক্ষণসমূহ কোভিড নাইন হল কি কি হলো শিখলো জ্বর কাশি অবসাদ শ্বাসকষ্ট সন্ধীনতা ইত্যাদি তাহলে এর ইংলিশ করলে হবে কি দ্য কমন সিমটমস অফ কোভিড নাইন্টিন সাধারণ লক্ষণসমূহ অফ কোভিড নাইন কোভিড নাইন্টিনের আর হয় কি হয় সেগুলো এখন দিয়ে দেবো আমরা ফিভার কফ ফ্যাটিক ফ্যাটিক মানে হচ্ছে তোমার অবসাদ শর্টেজ অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট লস অফ স্মেল মানে গন্ধ হারানো বা গন্ধহীনতা অ্যান্ড টেস্ট এবং স্বাধীনতা তাহলে এগুলো হচ্ছে কোভিড নাইন্টিন সিমটমগুলো তারপর দেখি বেশিরভাগ ক্ষেত্রেই হালকা লক্ষণ দেখা যায় তাহলে আমরা লিখবো বেশিরভাগ ক্ষেত্রে এদিকে কী হবে মেজরিটি অফ দ্য কেজেস অথবা তোমরা লিখতে পারো ইন মোস্ট অফ দ্য কেজেস দুটোই রাইট মেজরিটি অফ দ্য কেজেস অথবা ইন মোস্ট অফ দ্য কেজেস শো দেখায় বা দেখা যায় মিল্ড মানে হালকা সিমটমস লক্ষণ আর আমরা এটা এইভাবে লিখতে পারি ইন মোস্ট অফ দ্য কেজেস মাইল্ড সিমটমস আর নোটিসড এটা এভাবে লেখা যায় যে দেখা যায় আর নোটিসড লক্ষ্য করা যায় বা দেখা যায় তোমরা জানো যে অ্যামেজার প্লাস বিধি থাকলে এর অর্থ হয় হয় মানে কোনো কাজ করা হয় দেখা হয় খাওয়া হয় এরকম বোঝায় অ্যামেজার প্লাস বিধির যদি থাকে সেক্ষেত্রে এটা অর্থ এরকম হয় এবার দেখি আমরা কিছু কিছু মানুষের মধ্যে কোনো লক্ষণই থাকে না হ্যাঁ কোভিড নাইন্টিনের অন্যতম একটা বৈশিষ্ট্য সে কোনো কোনো ক্ষেত্রে এর লক্ষণই থাকে না তাহলে লিখব আমরা কিছু কিছু লোকের সাম ফেফুল হ্যাভ নো সিমটমস কিছু কিছু লোক সাম ফেফুল থাকে না হ্যাভ নো সিমটমস কোনো লক্ষ্য দেখো এখানে থাকে না কিন্তু এটা ছিল আমাদের কি ক্রিয়াপত্র শেষে ছিল এটা ঠিক সাবজেক্টে পরে আসছে আমাদের আক্রান্ত ব্যক্তির সর্দির মাধ্যমে ভাইরাসটি ছড়ায় তাহলে এটা সাজিয়ে রেখলে হবে ভাইরাসটি ছড়ায় মাধ্যমে সর্দির আক্রান্ত ব্যক্তির দ্য ভাইরাস ইজ স্প্রেড মানে ছড়ায় উইথ দ্য রেস দেখ দ্য ভাইরাস ইজ স্প্রেড উইথ সাথে দ্য রেসপাইরেটরি ড্রপলেটস রেসপাইরেটরি এর অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বা আমরা শ্বাসনালী যেটা বলতে পারি ড্রপলেটস এর পুরোটা অর্থ হচ্ছে সর্দি অফ দ্য ইনফেক্টেড পারসন মানে আক্রান্ত ব্যক্তির এছাড়া ভাইরাস সংক্রমিত স্থান স্পর্শ করার মাধ্যমে এটি ছড়ায় তাহলে এটা সাজে লিখলে হবে বিসাইডস এছাড়াও ইট ইজ ট্রান্সমিটেড এটি ছড়ায় টাচিং সারফেস সান স্পর্শের মাধ্যমে সেটা কীরকম সান উইথ দ্য ভাইরাস এটা হবে ইট ইজ ট্রান্সমিটেড টাচিং সারফেস কন্টামিনেটেড কন্টামিনেটেড হচ্ছে আক্রান্ত হওয়া দূষিত হওয়া কী দিয়ে দূষিত হয়েছে সেটা উইথ দ্য ভাইরাস ভাইরাসের দ্বারা বা ভাইরাসের মাধ্যমে দূষিত স্থানের স্পর্শের মাধ্যমে এটি ছড়ায় নেক্সট সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে এটি ছড়ায় তাহলে এটি স্বাধীন হবে এটি ছড়ায় সংস্পর্শে আসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির তাহলে ইট ইজ স্প্রেড উইথ দ্য ক্লোজ কনট্যাক্ট মানে কাছাকাছি আসার মাধ্যমে অফ দ্য ইনফেক্টেড পারসন আক্রান্ত ব্যক্তির দেখো এখানে অপ আছে অপার হচ্ছে এর তাহলে আক্রান্ত ব্যক্তির যেহেতু কোভিড নাইন্টিন একটি নতুন রোগ এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তাহলে আমরা লিখব যেহেতু কোভিড নাইন্টিন হয় একটি নতুন রোগ এ নিজে যে কী হবে এস কোভিড নাইন্টিন ইজ আ নিউ ডিজিজ তারপরটুকু কি কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এখনো এখনও তাহলে লিখব নো ভ্যাকসিন ইজ ইনভেন্টেড ঠিল নাও কিন্তু বিজ্ঞানীরা এবং গবেষকরা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করতেছে মানে সেটা এখনও চলমান আছে আমরা লিখব কিন্তু বিজ্ঞানীরা এবং গবেষকরা চেষ্টা করতেছে আবিষ্কার করতে ভ্যাকসিনটি তাহলে লিখবো বাট দ্য সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার্স আর ট্রাইং চেষ্টা করতেছে যে চেষ্টা করতেছে প্রেজেন্ট টেন্স আবিষ্কার করতে টু ইন যেহেতু টে আছে ক্রিয়াপদ শেষে টে থাকলে আমরা জানি তার আগে টু হয় টু ইন বেন্ট দ্য ভ্যাকসিন এই রোগের কোনো বিশেষ চিকিৎসা নেই তাহলে লিখবো আমরা নাই কোনো বিশেষ চিকিৎসা এই রোগের দ্যার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর দিস ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই কোনো বিশেষ চিকিৎসা ফর দিস ডিজিজ এই রোগের জন্যে ভাইরাস প্রতিরোধে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখা উচিত তাহলে ভাইরাস প্রতিরোধে টু প্রিভেন্ট ভাইরাস বা তোমরা এখানে লিখতে পারো টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন প্রতিরোধে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখতে হবে তার আক্রান্ত ব্যক্তি নিয়ে হবে দ্য ইনফেক্টেড পারসন শুড বি কিট রাখা উচিত ইন আইসোলেশন বিচ্ছিন্ন রাখা উচিত কার থেকে বিচ্ছিন্ন রাখা উচিত ফ্রম দ্য হেলদি পারসন সুস্থ ব্যক্তি থেকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে কিছু পূর্ব সতর্কতা নেওয়া উচিত তাহলে এটা যদি সাজিয়ে লিখে তাহলে হবে কিছু পূর্ব সতর্কতা নেওয়া উচিত রক্ষা করতে কাদেরকে রক্ষা করতে আমাদেরকে কোভিড নাইন্টিন থেকে দেখো যেহেতু কোভিড নাইন্টিন থেকে এই থেকে শব্দটা যেহেতু শেষে আছে এটা কিন্তু হবে কোথা থেকে আমরা জানি যে সাধারণত এই প্রেপেশনগুলো শব্দের শেষে থাকে বাংলায় কিন্তু ইংরেজি থেকে ঠিক ওই শব্দের আগে থাকবে দেখো কিছু পূর্ব সতর্কতা নেওয়া উচিত তাহলে হবে সাম প্রিকাশনস Should be taken কিছু পূর্ব সতর্কতা নেওয়া উচিত রক্ষা করতে রক্ষা করতে যদি রক্ষা করতে আছে এখানে আমাদের আছে কি তে তাহলে হবে টু প্রোটেক্ট কাদেরকে রক্ষা করতে আমাদেরকে টু প্রোটেক্ট আস কোথা থেকে রক্ষা করবো আমরা ফ্রম দ্য ইনফেকশন অব কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন সংক্রমণ থেকে আমাদের সাবান দিয়ে হাত ধোয়া উচিত এটা লিখে হবে আমাদের উচিত হাত ধোয়া সাবান দিয়ে ইংরেজি হবে উই শুর আমাদের উচিত ওয়াশ হ্যান্ডস হাত ধোয়া সাবান দিয়ে দেখো দিয়ে যেহেতু শেষে আছে এটা আগে আসবে উইথ সোপ যদি সাবান পানি না পাওয়া যায় তাহলে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে দেখো এখানে আমাদের দুটো বাক্য আছে যদি সাবান পানি না পাওয়া যায় আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হবে যদি সাবান এবং পানি না পাওয়া যায় তাহলে হবে ইফ ওয়াটার অ্যান্ড সোপ আর নট অ্যাভাইলেবেল যদি সাবান এবং পানি না পাওয়া যায় আমাদেরকে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার তাহলে হবে ই উই হ্যাভ টু ইউজ আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ টু কোনো কাজ করতে হবে খেতে হবে এরকম হ্যাভ টু টু আছে তাহলে ওই হ্যাভ টু ইউজ আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার আমাদেরকে অসুস্থ লোকের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেহেতু চলতে হবে ওই একই আসবে হ্যাভ টু ই আসবে দেখো ওই হ্যাভ টু অ্যাভয়েড আমাদেরকে এড়িয়ে চলতে হবে ক্লোজ কনট্যাক্ট সংস্পর্শ অব দ্য আনওয়েল পার্সন অসুস্থ ব্যক্তির তাহলে কী হলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে সংস্পর্শ অসুস্থ ব্যক্তির ওই হ্যাভ টু অ্যাভয়েড ক্লোজ কনট্যাক্ট অব দ্য আনওয়েল পার্সন আমাদেরকে অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ওই হ্যাভ টু মেনটেইন ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম আদার্স তাহলে হলে কি ওই একই দেখো তিনটা কিন্তু একই ধরনের বাক্য যে করতে হবে যেতে হবে খেতে হবে যখন এরকম দেখবে তোমরা তখনই লিখবে হ্যাভ টু অথবা হ্যাস টু তাহলে লিখতে হবে কি আমাদেরকে মেনে চলতে হবে শারীরিক দূরত্ব অন্যদের থেকে উই হ্যাভ টু মেইনটেন ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম আদার্স আশা করি তোমরা এতক্ষণে ধরতে পেরেছ যে আসলে কীভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হয় আর এটা একটা চর্চার বিষয় যদি তুমি ওয়ার্ড মিনিং না জানো তাহলে আসলে যত নিয়ম জানো না কেন তুমি ঠিকঠাকভাবে অনুবাদ করতে পারবে না তো তোমাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং শিখতে হবে যদি ওয়ার্ড মিনিং শিখতে পারো তাহলে তুমি সহজেই ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারবে আর সেই সাথে প্রিপোজিশনের ব্যবহার ব্যবহার শিখতে হবে তারপরে শিখতে হবে আমাদের টেন্সের ব্যবহার জানতে হবে কোনটা কোন টেন্সে হলো আমি এটা তোমাদেরকে আগেও একটা ভিডিও দিয়েছি এর আগে দুটো ভিডিও আছে আমার তোমরা দেখে নাও আশা করি তোমাদের সেটা কাজে লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ